সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘুড়া গ্রামে আমরা রয়েছি এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে তা আপনারা আমার সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলো উনি প্যাকেজ আকারে দিতে চাই তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দামগুলো কেমন চাচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই জানিয়ে রাখি আজ ছিল তেরো ডিসেম্বর দুই মঙ্গলবার তো চলেন আমরা শুরুতেই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত দুইটা এর আগে তো সবগুলো ডেলিভারি হয়ে গেছে ওগুলো চলে গেছে আজকে আবার দুইটা নিয়ে উপস্থিত তাহলে এই প্রথম লটে এপাশে পাশে ছয়টা আর এই পাশে হচ্ছে ছয়টা

ছেচল্লিশ হাজার এই যে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা যদি রানিং একটু বয়সের বিষয়টা একটু জানতে চাই কেমন হতে পারে দু বছর পার হয়ে যাবে এটা আচ্ছা তার মানে আর তিন চার মাসের মধ্যে হয়তো দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা তো একটু ট্রেনে টেনে দেখাবেন চামড়াটা টেনে দেখাবেন জাতমানটা মানটা আমাদের ভালোভাবে বলবেন চামড়া ঢিল ঢাল আছে আচ্ছা মানে ভালো আছে যাতে হচ্ছে দেশি দেশি দেশাল এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে এক নম্বর দেশি আর মাথাটা আমরা দেখাই বেশ সুন্দর পাগুলো একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা দুই নাম্বারটা কি ক্রস নাকি ভাই দুই নম্বরটা ক্রস আচ্ছা এটা ক্রস আচ্ছা এইটা আনুমানিক বয়স কেমন হবে এইটাও দুই বছর পার হবে দুই বছর পার হবে আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো আনুমানিক এটা কুরবানি পর্যন্ত কেউ যদি পুষতে চায় কত টাকার মতো আসতে পারে মানে আট মাসের মধ্যে এই গোটা কুরবানি পর্যন্ত পুষতে গেলে ভাই লাখ

ক্রস জাতের সার এটি দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বার দিকে আসি এটা হচ্ছে তিন নাম্বার সবগুলো তো নিখুঁত সব নিখুঁত কোনো খুঁত নেই কোনো নাই নিখুঁত মানের আচ্ছা এটা এটা দেশি দেশি না ভাই এটা দেশাল এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা তিন নাম্বার দেখি চামড়াটা একটু দেখেন তো চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এই যে এটা হচ্ছে তিন নাম্বার মোটামুটি তিন তিনটাই বয়স একই রকম সাইজও একই রকম আচ্ছা আচ্ছা সাইজও কিন্তু একই রকম এটা হচ্ছে তিন নাম্বার সব সুস্থ সবল না এই যে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটার দিকে দেখি চার নাম্বার হচ্ছে এটা চার নাম্বারটা বয়স কেমন হতে পারে ওই এটা 15 মাস বয়স 15 থেকে 16 মাস 16 মাসের মতো বয়স হতে পারে এটা এটা চার নাম্বার এটা বয়সটা একটু কম হতে পারে 15 থেকে 16 নাবিও ঝুলা আছে নাবিও ঝুলা আছে আচ্ছা আচ্ছা শব্দ সুস্থ সবল একটু দেখি চামড়াটা টেনে টেনে দেখান তো চামড়া ঢেলা ঢালা আছে আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার দিকে আমরা একটু যাই এটা হচ্ছে পাঁচ নাম্বার পঞ্চম নাম্বার দেখছেন মাথাটা ঝুলটা অল বডিটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা সব থেকে বেশি লম্বা মনে হচ্ছে মানে বেশ মোটা সোটা হবে এটা আর কি আচ্ছা একটু চামড়াটা টেনে দেখেন তো ঢিলা আচ্ছা 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 এনামুল ভাই এখন বিষয় হচ্ছে চামড়া যে গরু যত বেশি ঢিলা হবে সেটা তত বেশি ফ্যাটেনিং হবে তত বেশি মোটন মোটা হবে আচ্ছা এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে কোনোটাই তো দাঁত হয় নাই না সবই আগর আচ্ছা সর্বশেষ ছয় নাম্বার আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটা ছয় নাম্বার এটা বয়সটা আনুমানিক দুই বছর পার হয়ে যাবে আশা করা যায় মানে কুরবানি হতে হতে এগুলো সব প্রস্তুত হয়ে যাবে সব কোরবানির জন্য উপযোগী এটা আমরা আর একটু ট্রেনে দেখান তো জ ঢালা আছে আচ্ছা আচ্ছা এই যে এটা ছয় নাম্বার তাহলে এর ছয়টা ছেচল্লিশ হাজার করে আচ্ছা আমরা এখন এই পাশে দেখি এগুলো কত বললেন রেট হাজার উনচল্লিশ হাজার পাঁচশো এর প্রথম নাম্বার হচ্ছে এইটা প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা বয়সটা আনুমানিক এটা 2 বছরের বছরের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা এটা একটা বয়স কম হতে পারে বাকিগুলো দুই বছরের কাছাকাছি এটা কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার তাহলে এগুলো 39500 39500 এটা হচ্ছে দুই নাম্বার দেখি আমরা এটা হচ্ছে দুই নাম্বার এটা কি আজকে একটু কমের মধ্যে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কেমন এখন দাম কি কুনতির মুখে না বাতের মুখে একটু বাড়তির মুখে মানে আস্তে 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 একটু হয়তো বা বৃদ্ধি হবে মানে ধানটা উঠে যাবে হ্যাঁ হ্যাঁ গরুর কম পাচ্ছে এখন বাড়তির মুখে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখি চামড়া তো ঢেলা ঢালা আছে না ঢেলা ঢালা সব গরু আছে 39500 তুলনামূলকভাবে এটা কমেই মনে হচ্ছে এটা হচ্ছে কয় নাম্বার তিন নাম্বার এটা হলো তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা বয়সটা দুই বছরের কাছাকাছি হবে এটা দুই বছর এটা দুই বছরের কাছাকাছি এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার এটা এটা হচ্ছে চার নাম্বার এটা মানে একটু কম হবে ওদের থেকে না হ্যাঁ একটু কম হবে আছে দুই এর একটু কম হবে আচ্ছা দুই বছর থেকে একটু কম হতে পারে চামড়া তো ঢেলা ঢালা আছে সব তো সুস্থ সবল হ্যাঁ চামড়া ঢেলা ঢালা সুস্থ সবল আছে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন চলে আসি পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার একটু কম হতে পারে পাঁচ নাম্বার। মানে এই দুটো কুরবানি আসতে পারে নাও আসতে পারে। হ্যাঁ। এটা হচ্ছে পাঁচ নাম্বার। মাংস লাগালে সেটা বিক্রি করা যাবে। আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ এটা হল 6 নাম্বার। 6 এটা। হচ্ছে 6 নাম্বার। আমরা একটা দেখছি যদিও এটা উচ্চ লম্বা তবে একটু বয়সটা কম আছে না। জ্বালা বয়স। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই এখন

এ পাশে দেখছি এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা যদি প্রথম প্যাকেজে যাই প্রথম প্যাকেজের শেষের দিকে এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তো দর্শকের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ